বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, আজকে তো লক্ষ্মী পুজো, আজকে অনেক কাজ আছে। এখন সকাল 8টা বাজে, আমার স্নান পুজো সব হয়ে গেছে, কিন্তু এখন চা খেতে যাব। ভাবলাম ঘরে অনেক আম আছে, আজকে একটু কেক বানিয়ে দেখাবো, আম দিয়ে কেক। কেক বানিয়েছি কিন্তু কোনোদিনও আম দিয়ে কেক বানাইনি, আজকে দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, আর ভীষণ গরম পড়েছে, ফ্যানটা অফ করে তো তোমাদের সাথে কথা বলছি, না হলে তো শব্দ করবে। আর এখন একটু চা করি, কি চা করি, চা খাবো। চার বাসন টাসন মেজে তো আবার প্রতিদিনকার মতন যেরকম রান্না সেরকম করব। বন্ধুরা, তোমরা ভালো আছো? আমি জানি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। এখন যাই, কতগুলি চায়ের কাপ আছে সেগুলি ধুয়ে নেই। এখন তো রান্না করে চলে আসলাম, এখন তো ভীষণ গরম। বন্ধুরা, আমার চায়ের বাসনগুলি ধোয়া হয়ে গেলে এরপরে কেক বানাবো। কেকের আমটা কেটে নিচ্ছি, আরেকদিকে রান্না বসাবো, ওদিকে রান্নারও চিন্তা আছে আমার। তে তাড়াতাড়ি আমটা কেটে চেলে মিক্সিতে ভালো করে পেস্ট করে তারপরে করব কেক, তারপরে কেকটা বানাবো। প্রেশার কুকারেই বানাবো কেকটা, ওদিকে আবার রান্না বসাবো আরেকদিকে। আমটা কাটা হয়ে গেছে বন্ধুরা, এখন আমটা কাটার পরে পেস্ট করে নিব। পেস্ট করার পরে সেটাকে ময়দা, বেকিং পাউডার, তারপরে হচ্ছে চিনি, হ্যাঁ, সাদা তেল দিয়ে তারপরে করব নিরামিষ কেক। এবার 10 মিনিট ঢেকে রাখতে হবে, এই যে 10 মিনিট পরে তারপরে বানাবো। এরপর প্রেশার কুকারে করব। এটা আগের লবণ ছিল, আগেও কয়েকবার কেক বানিয়েছি, ওই লবণের মধ্যে স্ট্যান্ডটা বসিয়ে তারপরে কেকের বাটিটা বসিয়ে দিব। 30 মিনিট হবে আর কি, 30 মিনিট পরেই আমার কেক হয়ে যাবে। কিছু বাসন আছে, ওই বাসনগুলি এখন মেজে নিব। ফ্যানটা চলছে, মনে হয় শব্দ হচ্ছে। কেক হয়ে গেল, তোমাদেরকে যে দেখাচ্ছি সেরকম অত ভালো হয়নি কেকটা, তাও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে কেক আমার হয়ে গেল, আমের কেক।
আমি কেকটা খেয়ে নেই, তারপরে অন্য কাজে যাব। আম কেক, আম কি গরম। এখন সব কাজ হয়ে গেছে, এখন রান্নাঘরটা মুছে স্নান করব। এত গরম না রে, ভাল লাগতেছে না এত গরম। ভিডিওটি দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে।